নির্বাচন কমিশন গঠন নিয়ে সংলাপ সংলাপ খেলা শুরু হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ সরকারের অধীনে থেকে যেই নির্বাচন কমিশনই গঠন করা হোক না কেন নির্বাচন সুষ্ঠু হবে না বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর দাবিতে টাঙ্গাইলে বিএনপির সমাবেশে তিনি এসব কথা বলেন যে সরকার নিজেরাই বেআইনিভাবে রাষ্ট্রক্ষমতায় বসে আছে তারা আইনের খোঁড়া যুক্তি দেখিয়ে বেগম খালেদা জিয়াকে বিদেশে যেতে দিচ্ছে না বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল নজরুল চৌধুরী রিপোর্ট প্রায় ১৩ বছর পর টাঙ্গাইলে বিএনপির কোনো বড় সমাবেশ অনুষ্ঠিত হলো টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে দুপুরে শুরু হওয়া এই সমাবেশ উপলক্ষে সকাল হতেই জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা আসতে থাকে মিছিল আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা বেলা ২টায় মঞ্চে আসেন প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তাকে বর্তমান সরকার ভয় পায় বলেই তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি এখন তিনি জীবন মৃত্যুর সম্মুখীন বারবার করে ডাক্তাররা বলছেন প্রেস কনফারেন্স করে বলেছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই মুহূর্তেই তাকে বিদেশে পাঠানো দরকার যদি তার জীবন রক্ষা করতে হয় আইন দেখা আইন মন্ত্রী কালকেও বলেছে যে আইনের বাইরে আমরা যেতে পারবো না গত ১৪ বছরে বাংলাদেশের সব প্রতিষ্ঠানকে বর্তমান সরকার ধ্বংস করে দিয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন র‍্যাব ও পুলিশ কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞাই সরকারের অনিয়মের প্রমাণ আওয়ামী লীগ নেতৃত্বাধীন এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতা থেকে না গেলে সংলাপ করে কোনো লাভ নেই বলেও জানান তিনি সংলাপ সংলাপ খেলা শুরু হয়ে গেছে তাই না দেখছেন কি রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোকে ডেকে ডেকে সংলাপ কিসের সংলাপ যে কেমন করে নির্বাচন কমিশন গঠন করবে সে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে আর এই নির্বাচন কমিশন করে কি হবে যে সরকার আছে সে সরকারই তো এই নির্বাচনকে ধ্বংস করে দিয়েছে তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এই আওয়ামী লীগ যতক্ষণ সরকারে থাকবে ততক্ষণ নির্বাচন কমিশন করে কোনো লাভ হবে না বিএনপির এই সমাবেশ তাদের ভবিষ্যৎ আন্দোলনের ওয়ার্ম আপ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন জনগণ গর্জে উঠেছে বন্ধ হয়ে যাচ্ছে সরকারের পালানোর পথ নজরানা চৌধুরী এনটিভি নিউজ ঢাকা